পানির অপর নাম জীবন। বেঁচে থাকার জন্য অন্যান্য পুষ্টির মতোই পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের 60-80% পানি রয়েছে, কিন্তু শুধু কি পর্যাপ্ত পানি পান করলেই হবে? আমরা সকলেই পানি পান করার সময় কিছু সাধারণ ভুল করে থাকি, যা আমাদের মৃত্যু ঝুঁকি সহ নানা সমস্যায় ফেলতে পারে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন পানি পানের সময় কোন 5টি ভুল এড়াতে হবে। তো চলুন শুরু করা যাক। দাঁড়িয়ে পানি পান করা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো দাঁড়িয়ে পানি পান করেন। আমাদের গুরুজনেরা সবসময় বলতো দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করলে স্নায়ুতে টান পড়ে, তরলের ভারসাম্য নষ্ট হয় এবং বদহজম হতে পারে। আয়ুর্বেদও দাঁড়িয়ে পানি না খাওয়ার পরামর্শ দেয়। আয়ুর্বেদ অনুসারে আপনি যখন দাঁড়িয়ে পানি পান করবেন, তখন তা পেটের নিচের অংশে চলে যায় এবং আপনাকে পুষ্টি সরবরাহ করতে পারে না, তাই আপনাকে বসে পানি পান করতে হবে। খুব দ্রুত পানি পান করা। এমন অনেক সময় আছে যখন আমরা তাড়াহুড়া করি বা খুব তৃষ্ণার্ত থাকি, তখন খুব দ্রুত পানি পান করি। এইভাবে পানি পান করলে কিডনি এবং মূত্রাশয়ের নিচে পানি জমতে পারে, ফলস্বরূপ দেখা দিতে পারে হজমের সমস্যা। ভালো হজমের জন্য ছোট ছোট চুমুক দিয়ে ধীরে সুস্থে পানি পান করুন। অল্প পানি পান করা। আমাদের শরীরে পানির পরিমাণ কমতে থাকলে নানাবিধ লক্ষণের প্রকাশ ঘটে, যেমন ধরুন প্রস্রাব হলুদ হয়ে যায়, সেই সঙ্গে ঠোঁট এবং গলা শুকিয়ে যায়। এই ধরনের লক্ষণ প্রকাশ পেলেই সঙ্গে সঙ্গে পানি পান করাটা জরুরি। এই বিষয়ে যত সচেতনতা বাড়বে তত রোগের প্রকোপ কমতে থাকবে, কারণ শরীরকে চাঙা রাখতে পানি বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করা। পানি পান করা জরুরি বলে অনেকে আবার বেশি বেশি পানি পান করেন, কিন্তু অতিরিক্ত পানি পানের জন্য স্বাস্থ্য উপকারিতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অতিরিক্ত পানি পানের কারণে হাইপোনাট্রেমিয়া হতে পারে, যাকে পানির নেশাও বলা যায়। এই অভ্যাসের কারণে শরীরের সোডিয়ামের মাত্রা খুব বেড়ে যেতে পারে, ফলে মস্তিষ্ক ফুলে যাওয়া এবং খিঁচুনি হতে পারে। তাই পরিমাণ মতো পানি পান করুন। খাবারের আগে পানি পান করা। অনেকে ওজন কমানোর জন্য ডায়েটে খাবারের আগে পানি খাওয়ার পরামর্শ দেয়, যাতে আপনি কম ক্যালোরি গ্রহণ করেন, কিন্তু এটি করা ঠিক নয়। পুষ্টিবিদরা বলেন আমাদের পাকস্থলী 50% খাবার, 25% পানি এবং 25% খালি রাখতে হবে। এতে পরিপাক প্রক্রিয়া সহজ থাকে। খাবারের ঠিক আগে পানি পান করলে তা আপনাকে পুষ্টি থেকে বঞ্চিত করতে পারে এবং হজম প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করতে পারে। এর কারণে বমি বমি ভাব হয় এবং কোষ্ঠকাঠিন্যেরও কারণ হতে পারে। এরপর থেকে পানি পান করার সময় সঠিক নিয়মে পানি পান করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।